আজকে আমরা দেখবো কিভাবে আরএসএ অ্যালগোরিদমের সাহায্যে একটা মেসেজকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে পারি। এজন্য আমরা ইউজ করবো OpenSSL। তো আমরা যে মেসেজটি এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করবো, আগে ওই মেসেজটা একটা টেক্সট ফাইলে লিখে নেই। ইকো দিস ইজ আ মেসেজ, এটার নাম দেবো হচ্ছে MSG, মেসেজ ডট টিএক্সটি। ওকে, মেসেজ ডট টিএক্সটি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা যদি ক্যাট দিয়ে দেখি, হ্যাঁ আমাদের মেসেজ ঠিকঠাক আছে। তো আমরা এখন OpenSSL এর সাহায্যে দেখবো, OpenSSL এর সাহায্যে মেসেজটা এনক্রিপ্ট করবো। এর জন্য আমাদের আগে একটা প্রাইভেট কি এবং পাবলিক কি জেনারেট করতে হবে। এর জন্য আমাদের প্রথমে হচ্ছে প্রাইভেট কিটা আগে জেনারেট করতে হবে, এবং এরপর হচ্ছে প্রাইভেট কি থেকে পাবলিক কি জেনারেট করতে হবে। তো আমরা এর জন্য লিখবো OpenSSL, OpenSSL generate RSA। আমরা আউটপুট আউটপুটের জন্য আউট নিব, এরপর হচ্ছে আউটপুট যে ফাইল মানে যে ফাইলটা হচ্ছে প্রাইভেট কি রাখবো ওই ফাইলের নাম দিতে হবে। তো আমি নাম দিচ্ছি প্রাইভেট, যে কোনো নাম দেওয়া যায়, এবং এক্সটেনশন হিসেবে ইউজ করব PEM। এটা হচ্ছে প্রাইভেসি এনহ্যান্সড মেইল, মেবি এরকম কিছু। এখানে যে কোনো এক্সটেনশন ইউজ করা যায়, বাট PEM ইউজ করা বেটার। আর এটার সাইজ হিসেবে 1024 বিট নিব। এখানে 2048 3072 ইউজ করা যায়, এটা মেসেজের উপর ডিপেন্ড করে। আমাদের যেহেতু ছোটো মেসেজ, ওই জন্য ছোটো একটা প্রাইভেট কি জেনারেট করতেছি। তো আমাদের প্রাইভেট কি জেনারেট হয়ে গেছে, প্রাইভেট ডট PEM নামে ফাইল। তো আমরা যদি ফাইলটাকে রিড করি ক্যাট দিয়ে, PRIVAT প্রাইভেট ডট PEM, তো এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। এটা প্রাইভেট কিটা কারোর সাথে শেয়ার করতে হবে না। তো এখন আমাদের এই প্রাইভেট কি থেকে একটা পাবলিক কি জেনারেট করতে হবে, যেটা দিয়ে আসলে আমরা মেসেজটাকে এনক্রিপ্ট করব। এবং এই প্রাইভেট কিটা দরকার হবে মেসেজ ডিক্রিপশন করার ক্ষেত্রে। এর জন্য বলছে কেন, এখন আমাদের প্রাইভেট কি থেকে পাবলিক কি বের করার জন্য লিখতে হবে ওপেন SSL RSA ইন। তো যেহেতু আমরা RSA ইউজ করতেছি, এখানে ইন হিসেবে আমাদের প্রাইভেট কি হবে যেটা জেনারেট করলাম। এরপর হচ্ছে যেটা আউটপুট ফাইল হবে সেটা হচ্ছে আউট, সরি আউট পাবলিক ডট PEM, এটা PEM এ নিচ্ছি। এরপর আউটপুট ফর্ম হবে PEM, আউট FRM PEM। এবং এখন আসছে আমাদের পাবলিক কি আউট করতে হবে, পাব আউট। রাইটিং আরএসএ কি, ওকে আমাদের পাবলিক পাবলিক কি জেনারেট হয়ে গেছে। এখন যদি পাবলিক কিটা দেখি, তো এটা হচ্ছে আমাদের পাবলিক কি ছোট একটা। তো এখন এই কি এর সাহায্যে আমরা একটা মেসেজ, এই মেসেজটাকে যে মেসেজটা লিখলাম দিস ইজ আ মেসেজ, ওইটাকে এনক্রিপ্ট করব। এর জন্য আমাদের লিখতে হবে ওপেন SSL পিকে ইউটিল আমাদের লিখতে হবে পিকে ইউটিল এনক্রিপ্ট, পিকে ইউটিল এনক্রিপ্ট ইন কি। তো ইন কি হিসেবে আমরা হচ্ছে পাবলিক কি দিব, যেহেতু পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করতে হবে, পাবলিক ডট PEM। এবং পিইউ
পাবলিক ইন ইন সরি আমাদের ফাইলের নাম ছিল মেসেজ এমএসজি ডট টিএক্সটি, এটাকে হচ্ছে ইন করলাম। আবার এখান থেকে হচ্ছে আমাদের এনক্রিপ্টেড মেসেজটা আউট করতে হবে, আউট ইএনএমএসজি ডট ইএনসি ফরম্যাটে আমরা হচ্ছে আউটপুট নিব। তো আমরা যদি দেখি আমাদের এখানে ইএনএমএসজি ইএন ডট ইএনসি নামে একটা এনক্রিপ্টেড ফাইল তৈরি হলো, তো এটাই আমাদের হচ্ছে এই এই মেসেজের এনক্রিপ্টেড ফর্ম। আমরা যদি এটাকে দেখি কেমন দেখা যায়, তাহলে ক্যাট ইন, তো এটা দেখে তেমন কিছু বোঝা যাচ্ছে না। এটাকে যখন যদি আমরা মানে আমাদের এটাকে পাবলিক কি দিয়ে ডিক্রিপশন করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডিক্রিপশন করতেছি ততক্ষণ কিছুই বুঝতে পারবো না মেসেজের। এর জন্য আমাদেরকে আচ্ছা আগে আমরা এই মেসেজ ডট টিএক্সটি ফাইলটা রিমুভ করে দিতে পারি, এটার দরকার নাই। সিএলইআর ক্লিয়ার, তো এখন আমরা মেসেজটাকে ডিক্রিপ্ট করব ওপেন এস এস এল পিকিউটিও ডিক্রিপ্ট সি আর ওয়াইপিটি ডিক্রিপ্ট ইন কি হিসেবে প্রাইভেট প্রাইভেট কি দিব, এরপর মেসেজ যেটা দিব ইন এনক্রিপ্টেড মেসেজটা, এবং আউটপুট হিসেবে আমরা একটা নাম দিতে পারি যে মেসেজ ডট জিমি ডাব্লিউসি মেসেজ ডট টিএক্সটি নামে আমরা ফাইলে এই মানে ডিক্রিপ্টেড মেসেজটি প্লেন টেক্সট আকারে যে মেসেজটি পাবো ওইটা আউটপুট হবে। তো আমরা একটা মেসেজ ডট টিএক্সটি ফাইল পেয়ে গেছি, এটা যদি আমরা দেখি মেসেজ ডট টিএক্সটি, তো দিস ইজ আ মেসেজ, তো এটা আমাদের ডিক্রিপ্টেড মেসেজ। তো এটাই ছিল ভিডিও, পরে আর কোনো ভিডিওতে দেখা হবে।